আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে চলে আসছি। মনটা তেমন ভালো লাগতেছে না, তাই মুস্তাকিমের মামা নিয়ে আসছে আমাকে। তো আজকে আপনাদেরকে নতুন নতুন নিত্য নিত্য ভিডিও দেখাবো। আজকে সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। আমার মেজাবুর জন্য, মেজাবুর মেয়ের জন্য অনেক সুন্দর সুন্দর নকশিকাঁথা সেলাই করছি, আপনাদেরকে সেগুলো আজকে দেখাতে যাচ্ছি। তাহলে আপনারা আমার ভিডিওতে চোখ রাখবো। আদরের আম্মু সেলাই করছে, মানে আখি আপু, আখি বলক, মানে আমার বড় আপু সেলাই করছে। এটা কেমন করে জানাবেন? এটা হচ্ছে যে আমার আপুর বড় আপু না দিয়ে সেলাই করছে, যেন একটা মেয়ে বেবি হয় তার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখে আনো, দেখাও। কাঁথা ফুল দিয়ে ডিজাইন করে সেলাই করছে, আমি আঁকিয়ে দিছি নকশি কাঁথা। ছবি তুলে দেখাবো। এই একটা এটাও হচ্ছে খাতা, মুখি খাতা। এটা হচ্ছে যে নুডিস খাতা, এটা সেলাই করছি আমি। এটা তো অল্প আছে, দেখতে পাচ্ছেন নুডুসের মতন চারিদিকে প্যাচ। এটার কোনো আগামাথা নাই, একটা থেকে শুরু হয়, ওটাতে যে আবার শেষ হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা খুব কষ্ট করে রাখছিলাম খাতাটা আমি। তো এটাও বড়াপুর শ্বশুর বাড়িতে গেছিলাম তখন। এটাকে বলে নুডুস খাতা। এটার কোনো আগা শেষও নাই, শুরু আছে, যে শুরু যেখানে শেষ হয়েছে সেখানে যেই শেষ হয়েছে আবার। এটার কোনো আগামাথা নাই, ফ্যাস 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 দিলাভির মতো সব ফ্যাস। এগুলা হচ্ছে নতুন মেহমানের জন্য। এটা হচ্ছে লামিয়া মনি সেলাই করছে আমার শাড়ি দিয়ে। তো যেরকম পার্টস আর কি, ছোট একদম ছুটে। তো সুন্দর হয়েছে না এটা? এটা লামিয়া মনি সেলাই করছে, সাদা পাইপিং ও লাগাইছে ডিজাইন করে, কাঁটা ফুট দিয়ে সেলাই করছে। এখানে একটা একটা চেন দিছে, ওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ছোট মানুষ যা পারছে আর কি। আমি ওকে কাটা দিছি সেলাই করার জন্য, আমি কাটা নিয়ে গেছি। বাপুর বেবি তো হবে যে অনেক আগে থেকে জানি, তাই আগে থেকে সেলাই শুরু করছি। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে যে একটাও গিট নাই, একটাও মানে কি সুতার মধ্যে গিট মেরে গিয়া করে যে সেগুলা নাই। এতো একটা সুতো পাবে না, অনেক ডিজাইন এদিক দিয়েও নেওয়া যাবে, এদিক দিয়েও নেওয়া যাবে বাবুকে। এটা হচ্ছে মিসেস শান্তা হাতে বানানো, এতো আমার নামের অক্ষর আছে এস, এদিকে চারুদিকে এস, মানে আমার নামের অক্ষর আমি বানাইছি। তাই এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কালো সুতা, সবুজ সুতা, লাল সুতা দিয়ে বানানো হয়েছে দশ কাপড় কিনে। এটা অনেক সুন্দর হয়েছে না? চারুদিকে এস এস দিয়ে, মানে আমি বানাইছি সেটা। এটা সুন্দর হয়েছে। এই একটা কয়টা আমার আফুর থেকে আর কাঁথা শিলাতে হবে না, আমি যা শিলাইছি আল্লাহ রহমত অনেক। শুধু আমি না, বড় আপু সেলাই করছে, লামিও সেলাই করছে। এখানে খাতা আদর আসছিল, আদর নিয়ে আসছে। এই একটা, এটাও লামিয়া মনে সেলাই করছে।
লামিয়া, লামিয়ার কাজ আজকাল দিয়ে একে একে করছে। এটা সুন্দর হয়েছে না? এটাও এরকম এরকম করে কেমন কেমন করে আসছে। এগুলো সব লামিয়া মনে কাজ। এখন এটা এখনো ভালোভাবে পুরানো পুরে শিলানো হয় নাই, কাঁচা শিলাতে হবে। এমনি শিলানো হয়ে গেছে, কাঁচা বাকি আছে। অনেক সুন্দর দেখতে শান্তা আর আখি কাতা তো দেখানো হয়ে গেছে। খাতা গুলো কেমন হয়েছে জানাবেন। বেশি বেশি করে দোয়া করবেন। আজকে আবার চলে যাবো, বাবার বাড়িতে আসছি। লাম্বু যাইলে নাইলে লামিয়া যাইলে নিয়ে যাবে কাপড়। এখানে কয়টা হয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা। আমার যদি বেবি হতো, আমার বেবিকে আমি এটা আমিও শিলাবো আমার বেবির জন্য। কেন আমার আপুর বেবি মানে তো আমার বেবি, মানে আমার মনে কোনো হিংসা নাই। আমার বোনদের প্রতি আমার কোনো হিংসা নাই। মানুষে দেখি বোনের প্রতি বোনে হিংসা করে, ভাইয়ের প্রতি ভাই হিংসা করে, কিন্তু আমার মনে আমার বোনদের মনে কোনো হিংসা নাই। আমার আপুর ছেলে মানে আমার ছেলে আদর, আবির, মুস্তাকিম, ওদের নাম তিনটা আমি দিছি। আসল নামগুলো হুজুর আব্বু আব্বু রাখছে, আদর রাখছি আমি, আবির রাখছি আমি, মুস্তাকিমও রাখছি আমি। তিনজন খুব আমার আদরের গণপতি গুলা। আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখুক, দোয়া করি সবসময় আমার বোনের ছেলেদের জন্য। আল্লাহ যেন আমার বন্ধুদেরকে সবসময় ভালো রাখে, ভালো মতো রাখে। এই দোয়াটাই করি আদর আবিরের জন্য। আদর আবিরকে খুব মিস করতেছি। আমার খালাম্মাকে শিলাতে দিছে আম্মু কয়টা, এখন আরো বাকি আছে। দেখছে খালামনিরা যতগুলা করবে, মানে এখনো আমার আপু কোথায় অনেক দেরি আছে। আমরা কতগুলা কাঁথা শিলেছি, এরকম কেউ শিলাবে? শিলাবেও না। মারবন কালা মাত্রে কেউ বালা, এটাও আমার বড়াপু শিলেছে, অনেক সুন্দর হয়েছে। বড়াপু এটা কি সাথে আপুকে দিয়ে দিব নাকি আমার জন্য রেখে দিব? তুমি বলিও, আমার দিকে এটা খুব সুন্দর লাগে। আমার আপুকে দিয়ে দিলে তারপর আমার আপু আমার জন্য শিলাবে। মুস্তাকিমকে কতগুলা দিছি, একটা আমার আপু কেরকম করে রাখছে আল্লাহ জানে। এগুলো তো জিজ্ঞাসা করি নাই, ভালোভাবে রাখছে কিনা এগুলো তো আমি জিজ্ঞাসা করি নাই, সুন্দর করে রাখছে কিনা। এগুলো এখন আর মাঝে সুন্দর করে রেখে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে তো অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা দেখালাম। নকশি কাঁথা গুলো কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আপনারা পারলে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেকে বলতেছেন আপু আপনার বাবু কোথায়, বাবু কখন হবে?
আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করলে সবকিছু সবকিছু হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ কাকে বেশি দেখতে পারে? আল্লাহ তো সবাইকে বেশি দেখতে পারে। আল্লাহ ইচ্ছা যখন তখন আপনাদেরকেও আমি বলবো, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে আমি খুব মিস করি, কিন্তু আপনাদেরকে খুব খুব আমি মন থেকে ভালোবাসি। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, কিন্তু আমি তো আপনাদের পাশে থাকতে পারতেছি না। আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনারা আমার ওখানে বলবেন, ফেসবুক লিঙ্ক দেওয়ার জন্য আমি ফেসবুক লিঙ্ক দেব। অনেকে অনেক আপু আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেকে এসএমএস করে, ওদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমি কাজের ব্যস্ততায় তাই ওদেরকে উত্তর দিতে পারি না, মাঝে মধ্যে দিই, কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্ট করলে আমি উত্তরগুলো দেব। তারপরেও তোমরা আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবা, তোমাদের দোয়াই আল্লাহ করে দেখি। তো অনেক কথা বলে ফেলছি, ভুল হলে মাফ করে দিবা তোমরা সবাই, ছোট বড় সবাই। আন্টিরাও আমাকে অনেক ভিডিও দেখে, আন্টি আছে, আঙ্কেল আছে, বোন আছে, ছোট আপুমণি আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো কেমন লাগলো জানাবেন, কমেন্ট করে জানাবেন নকশি খাতাগুলো কেমন হয়েছে। আমি খালামণি, সেজো খালামণি অনেক কষ্ট করে সেলাই করছি, ছোটো খালামণি, ওর বড় খালামণি, বাবুর জন্য সবাই, আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আপনারা কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার পাশে সবসময় থাকবেন। আমি তো একটা ছোট্ট ইউটিউবার, আমি একটা বড় ইউটিউবার হতে পারি মতন দোয়া করবেন আপনারা সবাই। তো আল্লাহ হাফেজ।